বছর পর পাহাড়ে বাঁধ, 12 ঘন্টা বাঁধের ডাক দেওয়া হয়েছে চা শ্রমিক সংগঠনগুলোর তরফে। 87টা চা বাগান রয়েছে পাহাড়ে এবং 20% বোনাস দাবি করেছেন তারা পুজোর সময়, কিন্তু মালিক পক্ষ জানিয়েছে 13% বোনাস তারা দিতে পারবেন, 7% বোনাস তারা দেবে না, যেটা শ্রমিকরা দাবি করছেন। এবং সেই বোনাসের দাবিতে, অর্থাৎ 7% বোনাসের দাবিতে 12 ঘন্টার পাহাড়ে বাঁধ চলছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, রোহিণী এলাকায় বাঁধকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং বাঁধ সমর্থককারীকে পুলিশ কার্যত মারধর করছে, সেটা ছবিতে ধরা পড়েছে। এবং আপাত দৃষ্টিতে পাহাড়ের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এই বাঁধকে সমর্থন করেছে, তবে জিটিএ তারা বাঁধের সমর্থন না করলেও বিরোধিতা করেনি। আমি একটু কথা বলবো উৎপল পোদ্দার, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। উৎপল, ছবি দেখাচ্ছি, বাঁধকে কেন্দ্র করে রোহিণী এলাকাতে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি? সকাল থেকে কিন্তু ব্যক্তিগত কিছু ঘটনা ঘটেছে এই বন্ধকে ঘিরে। 12 ঘন্টার যে বন্ধ চা শ্রমিকদের দাবি নিয়ে, সেই দাবি নিয়ে বন্ধ কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তোমার পার্বত্য এলাকায়। এবং তোমার রোহিণীর দিকে যে রয়েছে, সেই রোহিণী টোল প্লাজাতে যখন বন্ধ সমর্থককারীরা সেখানে রাস্তায় বসে বন্ধের সমর্থনে তোমার বিক্ষোভ দেখাতে থাকে, সেই সময় কিছু গাড়ি পাহাড়ে উঠতে গেলে তাদের সঙ্গে বচসার সৃষ্টি হয়। এর পাশাপাশি তোমার পাহাড়ের কার্শিয়াংও কিন্তু একটি গাড়িকে কেন্দ্র করে, অর্থাৎ সে যে গাড়িটি তোমার পাহাড়ে দার্জিলিং এ থেকে দেখা যাচ্ছিল সেই গাড়িটিকেও তারা আটকে দেয় এবং তাই নিয়ে কিন্তু তোমার বেশ তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ইতিমধ্যে কিন্তু তোমাকে বলে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দুদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং আজই তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দরে কলকাতার উদ্দেশ্যে ফিরে গেলেন। এবং আমরা এটাও জানি যে তোমার তিনি যাওয়ার পক্ষে কিন্তু তোমার বাগডোগরা বিমানবন্দরে বলেছেন যে এই যে বন্ধ, এই বন্ধকে আমি সমর্থন করি না। এবং তার পাশাপাশি তিনি বলেন যে এই বন্ধ সমর্থনযোগ্য নয় এবং যে দাবি রয়েছে চা শ্রমিকদের তা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চলছে, সে বৈঠকে তার যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত। অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু নিজে তিনি কিন্তু বলেছেন যে আমি এই বিষয়ে কোনো রকমের কোনো হস্তক্ষেপ করব না। তোমার 20% বোনাস নিয়ে তোমার গত 2 সেপ্টেম্বর থেকে কিন্তু এই ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে এবং প্রত্যেকবারই ভেস্তে গিয়েছে। গতকালও কিন্তু এই ত্রিপাক্ষিক বৈঠক ছিল এবং অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের সঙ্গে। এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, বাঁধকে কেন্দ্র করে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা নজরে এসেছে পাহাড় থেকে। এবং যেমনটা ছবি দেখাচ্ছি, রোহিণী গেট এলাকা, অর্থাৎ যে টোল প্লাজা রয়েছে সেখানে বাঁধকে সমর্থনের জন্য সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আবারও কথা বলি উৎপলের সঙ্গে। উৎপল, যেমনটা জানাচ্ছিলে, দেখো তোমাকে যেটা বলছিলাম যে গত 2 সেপ্টেম্বর থেকে কিন্তু এই বোনাস নিয়ে কিন্তু তোমার মিটিং চলছিল ত্রিপাক্ষিক এবং বেশ কয়েকবার মিটিং হওয়ার পরে তারা কিন্তু ভেস্তে যায়, কারণ প্রথমে 10%, তারপর 13% আটকে রয়েছে মালিক পক্ষ। কিন্তু শ্রমিক সংগঠনগুলি তারা কিন্তু বলেছে যে 20% তাদেরকে শ্রমিকদেরকে বোনাস দিতে হবে, কিন্তু মালিক পক্ষ 13% বোনাস দেওয়াতে রাজি হলেও তারা কিন্তু তা মেনে নিতে পারেনি। এবং গতকাল যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে তোমার 12 ঘন্টার পাহাড় বন্ধের ডাকে, কারণ পাহাড়ের যে মোট 87টি চা বাগান রয়েছে সেই 87টি চা বাগানের শ্রমিকদের কিন্তু এটি লড়াই এবং এখনো পর্যন্ত কিন্তু তোমার মোটের উপর শান্তিপূর্ণভাবে বন্ধ চলছে। তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলে পারেও এখনো পর্যন্ত কিন্তু তোমার মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পাহাড় জুড়ে বন্ধকে ঘিরে। মিশ্র প্রতিক্রিয়া তো দেখা গিয়েছে, কিন্তু সেক্ষেত্রে পাহাড়ে যে সমস্ত পর্যটকরা গিয়েছেন তারা গোটা পরিস্থিতিতে, অর্থাৎ যে বাঁধ চলছে, স্বাভাবিকভাবেই তো তারা অসুবিধার সম্মুখীন হয়েছে। কারোর সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে যে দীর্ঘদিন পর, 8 বছর পর পাহাড়ে বাঁধ হচ্ছে? দেখো বন্ধ কাটিয়ে পাহাড় ছন্দে ফিরেছিল আমরা সেটাও জানি, কিন্তু কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের ফলে কিছুটা হলো ছন্দপতন হয়েছিল। পর্যটকরা কিন্তু ইতিমধ্যে পুজোর যে মরশুম শুরু হয়েছে সেই মরশুমের জন্য কিন্তু ইতিমধ্যে বুকিং করার থেকে আরম্ভ করে তারা কিন্তু সমস্ত রকম ভাবে পাহাড়ে তাদের সময়টা কাটাবেন জন্য আসতে শুরু করেছিল। তবে এই মুহূর্তে কিন্তু যারা পাহাড়ে আসছেন তারা কিন্তু আটকে রয়েছেন বিভিন্ন জায়গায় এবং তাদের সঙ্গে সেভাবে কথা বলা সম্ভব হয়নি। এবং পাহাড়ে যারা রয়েছেন তারাও কিন্তু আটকে রয়েছেন, যেহেতু যতক্ষণ না বন্ধ খুলে, অর্থাৎ সন্ধ্যা 6টার পরেই কিন্তু এই বন্ধ খুলবে এবং তারপরেই কিন্তু তোমার তারা আবার পাহাড়ের রাস্তায় নামতে পারবে এবং পাহাড়ের যে শোভা সেটা দেখাতে পারবে। তবে কিছু কিছু পর্যটক যারা আগেই আসতে চাইছিলেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন বলে কিন্তু আমরা এখনো জানতে পেরেছি। তবে এই বিষয়ে কেউ কিছু বলতে চাননি আমাদের ক্যামেরার সামনে। একেবারে নজর থাক উৎপল, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং বন্ধে পাহাড়ে মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে এবং রাস্তাঘাটে যানবাহন যথেষ্ট কম রয়েছে, পর্যটকরা আটকে পড়েছেন রোহিণী এলাকাতে বন্ধ সমর্থ
আন্দোলনকারীদের জোর করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তবে শুধুমাত্র রোহিণী টোল প্লাজা এমনটা নয়, বিভিন্ন জায়গাতে বন্ধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত হিংসার ঘটনা নজরে এসেছে। এবং এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। বন্ধের জেরে ব্যাপক দুর্ভোগ পাহাড়ে। 20% বোনাসের দাবিতে অনড় রয়েছেন চা শ্রমিকরা। অন্যদিকে মালিক পক্ষ 13% বোনাস দিতে রাজি হয়েছেন। 2রা সেপ্টেম্বর এই নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে এবং গতকালও বৈঠক হয়। এবং সেই গতকাল বৈঠকের পর জানা যায় যে প্রথমে মালিক পক্ষ 10% বোনাস দিতে রাজি হয়েছিলেন চা শ্রমিকদের, এবং তারপর সেটা বাড়িয়ে গতকালের বৈঠকে 13% করা হয়। কিন্তু চা শ্রমিকরা তারা 20% বোনাসের দাবিতে অনড় থাকে। এবং গতকাল যখন রফার সূত্র না বেরিয়েছে তখন কিন্তু তারা বন্ধের ডাক দেন। এবং পাহাড়ে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই বন্ধকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার মধ্যে চা শ্রমিকদের এই বন্ধ। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনান। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফিয়ার। লেবার কমিশন ওদের সাথে বসে ঠিক করবে। কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। সবাই দুয়ার্স হয়ে গেছে। পাহাড়টা আমি আশা করছি হয়ে যাবে। আপনি কি হস্তক্ষেপ করবেন?